আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ মানুষ, আমি বলতে চাই যে এখনও বাংলাদেশের পুলিশ কেন তারা ডিউটিতে যোগদান করেনি। তারাই ছিল সবচেয়ে করাপ্টেড এই প্রশাসনের ভিতরে, যারা ছিল তাদের মধ্যে করাপ্টেড আর কেউ ছিল না, তাদের জন্য সাধারণ মানুষ শান্তিতে ছিল না। তো তারা আছে যে আলটিমেটামগুলো দিয়েছে, এগুলো অযৌক্তিক। সো এগুলো তারা যদি অংশগ্রহণ, তারা যদি তাদের দায়িত্ব ভুলে, তারা যদি তাদের ব্যক্তি স্বাধীনতাকে চিন্তা করে, তারা যদি চিন্তা করে যে তারা আর ডিউটিতে আসবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাবা গ্রহণ করা না হবে, আমি মনে করি সাধারণ মানুষ হিসাবে যে তাকে তাদেরকে চাকরি থেকে অব্যাহত দেওয়া উচিত। বাংলাদেশে বেকার শিক্ষিত যুবকের অভাব নেই, সবাই চাকরির সুযোগ পাবে। আশা করি আমার কথাগুলো আমাদের সমন্বয়কারী যারা আছেন, বৈষম্য বিরোধী সমন্বয়কারী আন্দোলনের নেতারা যারা আছেন এবং সাধারণ মানুষ যারা আসছেন, আমার কথাগুলো গুরুত্ব সহকারে চিন্তা করবেন।